OnePlus 5 মোবাইলটির FRP অথবা জিমেইল অ্যাকাউন্ট লক রিমুভ করতে চান, খুব সহজ পদ্ধতিতে রিমুভ করার জন্য ফুল ভিডিওটি দেখুন। আপনার মোবাইলটি বন্ধ করে চালু করুন। এরপরে ভিশন সেটিংয়ে ক্লিক করুন, টকব্যাক টিউটোরিয়ালে ক্লিক করুন, টকব্যাক টিউটোরিয়াল অন করুন, এল ড্রয়িং করুন, টকব্যাক সেটিংয়ে ক্লিক করুন। এরপরে দুই আঙ্গুল দিয়ে ড্রাগ করে উপরের দিকে যান, টকব্যাক টিউটোরিয়াল খুঁজুন এবং টকব্যাক টিউটোরিয়ালে ক্লিক করুন। টকব্যাক অফ করে দিন। এরপরে ড্রাগ করে নিচের দিকে গিয়ে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করুন, গেট স্টার্টেড উইথ ভয়েস অ্যাক্সেসে ক্লিক করুন, ভিডিওটি টাচ করুন, ক্লিক করতে হবে না। এরপরে ঘড়ির কাটার মতো যেটা আছে ওখানে টাচ করুন। আমি দেখেন ক্রোম ব্রাউজারে ঢুকে গিয়েছি, নেক্সট ক্লিক করুন, নো থ্যাঙ্কস ক্লিক করুন, দেখেন ব্রাউজারে ঢুকে গিয়েছি। এখন গুগল ব্রাউজারের সার্চ বারে গিয়ে আমি FRP বাইপাসের যে এপিকে সফটওয়্যারগুলো আছে ওগুলো আমি ডাউনলোড করব। আর আপনাদের যদি কোনো এপিকে সফটওয়্যারের লিঙ্ক জানা থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি যে লিঙ্ক দিয়ে ডাউনলোড করছি সেটা থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমি এক বাই এক FRP বাইপাসের জন্য যে সফটওয়্যারগুলো লাগবে সেগুলো ডাউনলোড করে নেব। আর আপনাদের জন্য যারা লিঙ্ক জানেন না তাদের জন্য আমার ভিডিও টিউটোরিয়ালে নিচে ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, অ্যালাউ ক্লিক করব, ডাউনলোড ক্লিক করব, ওকে ক্লিক করে দেবো। দেখেন অলরেডি একটা ডাউনলোড হয়ে গেছে, আমি আরও একটা ডাউনলোড করে নিচ্ছি, ওকে ক্লিক করে দেবো, ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি আরও একটা ডাউনলোড ক্লিক করব, ওকে। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিচে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আমার ফাইলগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে রাইট সাইড কর্নারে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেখেন, ডাউনলোডে ক্লিক করার পরে দেখাচ্ছে আমি কটা ফাইল ডাউনলোড করেছি। এখান থেকে ইনস্টল এক বাই এক করব। এখানে অ্যালাউ ক্লিক করলাম, ব্যাগে যাব, ইনস্টল ক্লিক করব। FRP বাইপাসের যে এপিকেটা আছে ওটা আমি ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে এটাকে ওপেন করব, এটা ওপেন হচ্ছে না দেখছেন, তো আমাকে আর একটা এপিকে ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। ইনস্টল করে নিলাম, ডান করে দিলাম। এখন এখান থেকে আমি FRP বাইপাস এপিকেটা আবার রিইনস্টল করে নিচ্ছি, ওপেন ক্লিক করব। দেখেন এখন ওপেন হয়ে গেছে। থ্রি ডটে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। আমি অলরেডি ব্রাউজারে ঢুকে গিয়েছি। এখানে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেটটা অ্যাক্টিভ করবেন সেই অ্যাকাউন্টটা আপনি এখানে টাইপ করতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এই সেটটা অ্যাক্টিভ করার জন্য আমি এটা দিলাম। এখন এখানে রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি না, অবশ্য আপনাদেরকে দেখাবো না, পাসওয়ার্ডটা সিক্রেট বিদায়, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমার পাসওয়ার্ড টাইপ করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নেক্সট ক্লিক করে সাইন ইন করে নেব। দেখেন ব্রাউজার সাইন ইন হয়ে গেছে আমার। এটা এখন আমি সেটটাকে রিস্টার্ট করব, পাওয়ার বাটনে চাপ দিয়ে রিস্টার্ট করে সেটটাকে অ্যাক্টিভ করে নেব। তো সেটটা ফুলি রিস্টার্ট হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এরপরে সেটটা অ্যাক্টিভ করতে হবে। দেখেন আমি পাওয়ার চাপ দিয়ে রিস্টার্ট ক্লিক করলাম, রিস্টার্ট, আমার সেটটা রিস্টার্ট কমপ্লিট। এখন আমি এটাকে অ্যাক্টিভ করে নেব, এক বাই এক অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন এই সেটটিকে ফুললি ফ্যাক্টরি রিসেট করতে হবে। তো সেক্ষেত্রে সেটিংয়ে যাব, সেটিং থেকে নিচের দিকে ড্রাগ করে অ্যাবাউটে যাব, অ্যাবাউট থেকে বিল্ড নাম্বারে যাব, বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করব। ক্লিক করলে ডেভেলপার অপশনটা অন হবে, ডেভেলপার অপশন থেকে ওইমে আনলকটা ইনেবল করতে হবে, ইনেবল করে নিলাম। USB ডেবুকটা ইনেবল করতে হবে, এটাও ইনেবল করে নিলাম। এরপর ব্যাকে ক্লিক করলাম, এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেটে ঢুকে অটো রিস্টার্টটা অফ করে দিলাম, ব্যাক অ্যাপটা অফ করে দিলাম, ওকে অফ করে ব্যাগে চলে যায়। আবার ব্যাগে গিয়ে এখান থেকে আবার ফ্যাক্টরি ডাটা রিসেট, ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করলাম, ইরেজ অল এভরিথিং ক্লিক করলাম। এখন আমার এই সেটটি সম্পূর্ণরূপে ইরেজ হয়ে
রিস্টার্ট হবে এবং কমপ্লিট রিস্টার্ট হওয়ার পরে আবার যেভাবে সেটটা অ্যাক্টিভ করেছি সেভাবে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি যে অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য এই ফোনটিকে আমি রিসেট করেছি। আমার ফোনটি কমপ্লিটলি রিসেট হয়ে গেছে, এখন এক বাই এক অ্যাক্টিভ করে নেব আগের মতন করে। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।